বন্ধুরা, এবার শিয়ালদাহ মেট্রো স্টেশনের ছাদেই তৈরি হবে রেস্তোরাঁ। তার সঙ্গে আজ জানাবো শিয়ালদাহ স্টেশনের 2, 3, 4 নম্বর প্ল্যাটফর্মকে সম্প্রসারিত করা হবে বলে যে গুরুত্বপূর্ণ আপডেট আসছে বিস্তারভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব নয়, তাই 9 কোচের বহু ট্রেনকে এবার 12 কোচের করা হবে শিয়ালদাহে। এর জন্য 2, 3, 4 নম্বর প্ল্যাটফর্মকে সম্প্রসারিত করা হবে। 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মকে 12 কোচের ও 4 নম্বর প্ল্যাটফর্মকে 10 কোচের উপযুক্ত করতে প্ল্যাটফর্মের সামনের দিকের অংশ সম্প্রসারিত হবে। 3টি প্ল্যাটফর্ম সম্প্রসারিত করা সম্ভব হলেও 1 নম্বরটি অপরিবর্তিত থাকবে। স্টেশন সম্প্রসারণের পাশাপাশি আগামী বছর মাঝামাঝি সময় থেকে বন্ধ করে দেয়া প্রফুল্ল গেট স্থায়ীভাবে যাত্রীদের জন্য খুলে দেয়া হবে। ওই জায়গাটি নিয়ে মামলা চললেও তার নিষ্পত্তি হয়েছে সম্প্রতি, ফলে ওই গেট আধুনিকভাবে তৈরি করে খুলে দিতে এবার রেলের কোনো অসুবিধা থাকছে না। পূর্ব রেলের জিএম অরুণ অরোরা শিয়ালদহে যাত্রী পরিষেবায় স্টেশনের নতুন প্রকল্পের পরিকল্পিত স্থান পরিদর্শন করেন। এখন যেখানে মেট্রো স্টেশন, সেই ছাদে হবে আধুনিক মানের রেস্তোরাঁ। রেলের নিজস্ব অফিসগুলি চলে যাবে দোতলায়। এখন যেখানে ব্যবসার কেন্দ্রস্থল, সেখানে আরও বাণিজ্যিক স্টল হবে। বর্তমানে যে 2য় শ্রেণীর ওয়েটিং রুমটি রয়েছে তা বন্ধ করে দেওয়া হবে খুব শিগগিরই। নতুন ওয়েটিং রুমটি খুলে দেওয়া হবে যাত্রী সাধারণের জন্য। শুধু ট্রেন যাত্রায় স্বাচ্ছন্দ্য নয়, নান্দনিক বিষয়টিও মাথায় রেখে ওই স্টেশনকে সাজানো হবে। এবার স্টেশনের সামনের ফাঁকা জায়গায় এবার 2টি কোচ বসানো হবে, তবে সেই কোচ প্রদর্শনের জন্য নয়, তাতে হবে রেস্টুরেন্ট। যাত্রী থেকে অযাত্রী প্রত্যেকেই সেই রেস্টুরেন্টে খেতে পারবেন নানা স্বাদের খাবার। এবার বেলেঘাটা খালপাড় দিয়ে স্টেশনে ঢোকা যাবে, এর জন্য সেদিকে তৈরি করা হবে ক্যাবওয়ে। থাকবে বুকিং কাউন্টার ও কার পার্কিং জোন। দূরপাল্লার যাত্রীরাই এই পথ ব্যবহার করতে পারবেন। 14 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে এই ক্যাবওয়ে হলে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে রেল। স্টেশনের উন্নয়নের পাশাপাশি রেলের আয় বাড়ানোর পরিকল্পনাও রয়েছে এবার। প্রস্রাব করতে গেলেও পকেটের কড়ি গুনতে হবে শিয়ালদাহে। স্টেশনের সামনে কার পার্কিংয়ের পাশে সুবিশাল বিল্ডিং তৈরি হবে 25 কোটি টাকা ব্যয়, যেখানে শৌচাগার, স্নানাগার থেকে নানা প্রসাধনী ব্যবস্থা থাকছে। পে অ্যান্ড ইউজ, এই শৌচালয় প্রস্রাব করতে গেলে দিতে হবে।